হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দোয়া রাখি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ফুলকো ফুলকো লুচি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছেন আজকে লুচিটা কত ফুলকো এবং নরম তুলতুলে হয়েছে। এত ফুলকো লুচি, নরম তুলতুলে লুচি কীভাবে তৈরি করলাম তা আপনাদের সাথে সে নিয়ে আজকে আলোচনা করব। আপনারা যদি পারফেক্ট লুচি তৈরি করতে চান অবশ্যই আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে কোনো জায়গায় স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু জানতে পারবেন না। তো প্রথমে আমি এখানে একটা শুকনো বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। তারপর স্বাদ মতো লবণ দিলাম, দেওয়ার পর এখানে রান্নার রেগুলার তেল দিয়ে আমি এই ময়দাটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। তো আমি এখানে মাখিয়ে নিতেছি। তো দেখতে পাচ্ছেন আমার তেলের পরিমাণটা একটু কম হয়েছে, তেলটা আরও একটু বাড়িয়ে দেব। তো আবার তেল দেওয়ার পর আবার আমি এই উপকরণগুলোকে সুন্দরভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। তো ফুলকো লুচি এবং সাদা লুচি তৈরি করতে হলে আপনাকে কোনো মতে এখানে চিনি ব্যবহার করা যাবে না। চিনিটা দিলে হবে কি, এখানে আপনার লুচিটা লালচে রঙের হবে কিন্তু সাদা ধবধবে লুচি হবে না। তারপর এখানে আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে দিলাম। আপনারা যদি লুচিটা নরম তুলতুলে করে তৈরি করতে চান অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু তেমন একটা নরম তুলতুলে হবে না। অবশ্যই কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে তৈরি করতে হবে। আবার সামান্য তেল দিয়ে আমি এই ডোটাকে সুন্দরভাবে মথিয়ে নিতেছি। যত ডোটাকে সুন্দরভাবে ভালো মথিয়ে নেবেন তত আপনার লুচিটা নরম তুলতুলে এবং ফুলকো হবে। অবশ্যই এটার দিকে আপনাকে নজর দিতে হবে। তারপর আমি আবার দেখেন ডোটাকে অনেক নরম হয়েছে, এখানে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। দেওয়ার পর আবার ফিরে এলাম, ডোটাকে আবার সুন্দরভাবে আমি মথিয়ে নিতেছি। তারপরে আমি পিঠার মধ্যে এটাকে সুন্দরভাবে ডলিয়ে একটা সাইজ করে নেব। তো আমি এবার ছোট ছোট সাইজ করে এই ডোটাকে কেটে নেব। তো দেখেন আমি কিভাবে কাটতেছি, ছোট ছোট সাইজ করে আপনারাও এভাবে কেটে নেবেন। তো আমার কেটে নেওয়াটা হয়ে গেছে, আমি এখন এগুলোকে বাটিতে তুলে একটা আপনাকে লুচি তৈরি করে দেখিয়ে দেব। তো অনেকে আছেন যারা লুচিটাকে গোল করে তৈরি করতে পারেন না, সে বিষয়ে আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেব কিভাবে আপনারা গোল লুচি তৈরি করবেন। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু তেমন গোল হয়েছে না এবং লুচিটাও কিন্তু গোল হবে না, এই জন্য আমি ঢাকনা দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখলাম কিভাবে আপনারা গোল লুচি তৈরি করবেন। অনেকে আছে লুচি তৈরি করতে পারেন না, তো কোনো চিন্তা নেই, আপনাদের বাড়িতে তো ঢাকনা থাকে, ঢাকনা দিয়ে আপনি সুন্দরভাবে সাইজ করে নিতে পারেন। তো আরও একটা আমি দেখাইতেছি, চাকু দিয়ে আমি সুন্দরভাবে ডিজাইন করে নিতেছি। এভাবেও কিন্তু আপনারা লুচি তৈরি করতে পারেন, এটাও কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো দেখেন আমি একটা বড় পিঠা তৈরি করার পর এটাকে চাকু দিয়ে সুন্দরভাবে সাইজ করে কেটে নিতেছি, দেখাই যাচ্ছে অনেক সুন্দর হয়েছে এবং লুচিগুলো অনেক ভালো হবে। একে একে সবগুলো লুচি আমি তৈরি করে নেব। এবার ভাজার পালা। তো চুলার মধ্যে আমি তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি, তারপরে এখানে দেখেন আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি। তো লুচিটা তো দেখতেই পাচ্ছেন কত ফুলকো হয়েছে, এত ফুলকো লুচি কি এমনি এমনি হয়েছে, নতুন ট্রিক্স অবলম্বন করছেন বিদায় হয়েছে। তো দেখেন আমি আবার সবগুলোকে এভাবে সুন্দরভাবে ভেজে নেব। তো এবার যে আপনার চুলার আঁচটা একটু মিডিয়াম টু লোর পাশাপাশি রাখতে হবে, তেল যদি অতিরিক্ত গরম হয়ে যায় লুচির কালারটা কিন্তু সাদা থেকে লাল কালার হয়ে যাবে। এজন্য আপনাদের চিন্তা করতে হবে যখন তেলটা একটু গরম হয়ে যাবে চুলার আঁচটা একটু লো পর্যায়ে রাখার চেষ্টা করবেন, না হলে আমার মতো এরকম লাল লাল হয়ে যাবে। তো দেখেন আবার চুলার আঁচ একবারে লো করে দিলেও কিন্তু তাপ না দেওয়ার কারণেও আপনার লুচিগুলো ফুলে উঠবে না স্বাভাবিকভাবে। একে একে আমি সবগুলো লুচিগুলোকে এভাবে ভেজে নেব। তো আমি অনেকগুলো লুচি ভেজে আপনাদেরকে দেখালাম। তো দেখতেই তো পাচ্ছেন কত ফুলকো এবং সুন্দর সাদা ধবধবে লুচি আমি তৈরি করে ফেললাম। তো আমার দেখেন আমি এভাবে লুচিগুলোকে একে একে সবগুলো ভেজে নিলাম। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। এরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে লুচি যদি আপনারা আমার এই টিপস অবলম্বন করে তৈরি করেন অবশ্যই তৈরি করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।